feel. Seest thou not how thy Lord dealt with the companions of the elephant? Abishwanabi, আপনি কি লক্ষ্য করেননি আপনার প্রতিপালক বিশ্ব প্রতিপালক আল্লাহ হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? তেরে রব নে কিয়া মুআমেলা কিয়া আসহাবে ফিল কে সাথ? সিস্ট দাও নট হাউ দাই লর্ড ডিলথ উইথ দ্য কম্প্যানিয়ন্স অফ দ্য এলিফ্যান্ট? হস্তি বাহিনীর সাথে আপনার প্রতিপালক কিরূপ আচরণ করেছিলেন আপনি কি সেটা লক্ষ্য করেননি? কোরআনে কারিম সূরাতুল ফিল অধ্যায় 105 পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 22 অধ্যায় 2 ফার্স্ট সেকশন প্রথম রুকু, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ডিড হি মেক নট দেয়ার ট্রেচারাস প্ল্যান গো অ্যাস্ট্রে? তিনি কি তাদের প্ল্যান আর পরিকল্পনাকে ষড়যন্ত্রকে পর্যবসিত করে দেননি, শেষ করে দেননি? উনহুকে যে মকর থে উনকো ডেস্ট্রয়েড কাট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নে। আসহাবে ফিল, আপনার প্রতিপালক আল্লাহর বিরুদ্ধে যে ষড়যন্ত্রের প্ল্যান করেছিল সেটাকে তিনি শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, কুরআনে কারীম সূরাতুল ফিল অধ্যায় 105 পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 22 ফার্স্ট সেকশন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সেন্ট আল্লাহ সেন্ট এগেইনস্ট দেম ফ্লাইটস অফ বার্ডস। আল্লাহ রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে ওদের বিরুদ্ধে পাখি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নে পরিন্দা কো ইরসাল কিয়া, হি সেন্ট এগেইনস্ট দেম ফ্লাইটস অফ বার্ডস, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, কুরআনে কারীম সূরাতুল ফিল আয়াত নাম্বার 4 পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 22 অধ্যায় 105 প্রথম রুকু, স্ট্রিকিং দেম উইথ স্টোনস অফ বাকেট ক্লাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ঘোষণা করেছে এই পাখিগুলো তারা পাথর তথা কঙ্কর নিক্ষেপ করেছিল। সুবহানাল্লাহ। ফাজালাহুম কাআসফিম মাকুল, কুরআনে কারীম সূরাতুল ফিল অধ্যায় 105 আয়াত নাম্বার 5 30 নাম্বার পারা 22 নাম্বার পৃষ্ঠা প্রথম রুকু, আল্লাহর কুরআন জানিয়েছে দেন মেক দেম লাইক অ্যান এমটি ফিল্ড অফ স্ট্রক্স অ্যান্ড স্ট্র অফ হুইচ দ্য কর্ন হ্যাজ বিন ইটেন আপ। এরপর আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ উনকে কাট দিয়া আসফে মাকুলকে তরা ভক্ষিত তৃণ সদৃশ্য করে দিলেন। কথা কি বুঝতে পারছেন? এই পৃথিবীতে কাবা গৃহ আছে না নাই? বিশ্বনবী এখনো এই পৃথিবীতে আসেননি। ইয়েমেনের গভর্নর আব্রাহা সেই ইয়েমেন সিটিতে কাবা গৃহের প্রতিদ্বন্দ্বী একটি গির্জা নির্মাণ করল। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। সে লক্ষ্য করল পৃথিবীর মানুষগুলো এই কাবা গৃহকে প্লেস অফ অ্যাসেম্বলি, প্লেস অফ সেফটি,
প্লেস অফ সিকিউরিটি, এই কাবা গৃহকে তীর্থস্থান হিসাবে সমবেত হওয়ার স্থান হিসাবে গ্রহণ করেছে। এ আব্রাহা ভাবল, আমি এখানে একটি গির্জা বানাব। মানুষ তখন সেই কাবা গৃহে না গিয়ে আমারে গির্জাই সমবেত হবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। কাবা গৃহের প্রতিদ্বন্দ্বী গির্জাটা বানিয়েছে কে? বানিয়েছে আব্রাহা। কোথায় বানিয়েছে? এমএন সিটিতে। উদ্দেশ্য কী ছিল? মানুষ যেন কাবা গৃহে সমবেত না হয়ে তার এই গির্জায় সমবেত হয়। প্ল্যান পরিকল্পনাটা কি ভালো নাকি খারাপ? আল্লাহর সাথে টক্কর দিতে এসেছিল। এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে টক্কর দিতে এসেছে তারা ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক কি না? আজকের এই পৃথিবীতেও কোরআনের সাথে যারা টক্কর দিতে আসবে তারা ভেনিশ হয়ে যাবে। মহতারাম হাজিরিন, এমএন সিটিতে এমএনের গভর্নর আব্রাহা যখন কাবা গৃহের প্রতিদ্বন্দ্বী এই গির্জাটি নির্মাণ করল, আরবরা কুরাইশেরা বড়ই ব্যথিত হলো, তারা কষ্ট পেল, তাদের অন্তরে আঘাত পেল। জনৈক আরব এসে এখানে পায়খানা করে রেখে গেল। একজন আরব এসে এই যে গির্জা যেটা আব্রাহা বানিয়েছিল সেখানে মল ত্যাগ করল। কথা কি বুঝতে পারছেন? বানিয়েছিল মানুষ যেন সমবেত হয়, মানুষ যেন থাকে। এখন দেখতে পেল জনৈক আরব এসে এখানে পায়খানা করে রেখে গেল। সে কি খুশি হলো নাকি রাগান্বিত হলো? সে রাগান্বিত হয়ে সে ঈর্ষাকাতর হয়ে প্ল্যান করল যে কাবা গৃহের প্রতি অত্যধিক ভালোবাসায় এই আরবরা এটি করল, সে কাবা গৃহকেই আমি পৃথিবীতে রাখব না। নাউজুবিল্লাহ। কাবা গর, কাবা বুনিয়া দেখো লিলে আজর রাস্ত, দিলগুজার গা হে জো লিলে আকবর আস্ত, কাবা বুনিয়া দেখো লিলে আজর রাস্ত, দিলগুজার গা হে জো লিলে আকবর আস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কাবা